এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ আমরা সবাই মিলে খাবো। আজ কত বড় একটা দিন, উৎসবের দিন। দর্শনা বলল তাই তাই চলে বলছি, এত খাবার আপনি মানে যা খাবারগুলো নামি রে। আসলে প্রতি মহালয়তে আমাদের বাড়িতে বেশ বড় করে খাওয়া দাওয়া হয়, মন থাকে প্রতিবার। এবার বোন নেই, মনটা খুব খারাপ লাগছে। কিন্তু জীবনেতেও কত ঘটনাই ঘটে যায়, তাই না? আমি ভাবতেও পারিনি যে আমার বোনের কাছে আমি খাবারগুলো পৌঁছে দিতে পারব। যা যা, আমি আসছি, যা। তুই থাকবি না দাদা? তুই তো জানিস আমি যতক্ষণ না বাড়ি যাবো মা না খেয়ে বসে থাকবে। আজ আমি আসি, ভালো থাকিস। জানি না কার মুখ দেখে উঠেছিলাম, আজ একটা পবিত্র দিনেও এত কথা আমায় বিনা অপরাধে শুনতে হলো। যাক, আমি শুধু চাই আজকের দিনটা আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, আনন্দ করব। এই প্রথমবার আমি মহালয়ার দিনে আমার শ্বশুরবাড়িতে রয়েছি, থাকতে পারছি। আমি শুধু চাই আমরা সবাই মিলে যেন একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি, আনন্দ করতে পারি। ঠিক যেমনটা হওয়ার কথা ছিল যেন তেমনটাই হয়, এইটুকুই চাওয়া আমার, আর কিছু না। এত কিছুর পরেও যদি বলনাথ বইয়ের এই ইচ্ছেটা না রাখা হয় তাহলে কিন্তু আজ আর আমি খাবো না। বড়নাথ বইয়ের জন্যই আজ আমি ওদের ক্ষমা করে দিলাম। না না, আজ আমরা সবাই মিলে খাবো। ও কাম্মা, তোমরা খাবে তো? তোমরা না খেলে আমিও খাবো না। হ্যাঁ হ্যাঁ, সবাই খাবে। আগে বিট্টুকে খাবার দাও, তারপর সবার জন্য খাবার বাড়া হবে। আমি এখনই ব্যবস্থা করছি। মা, কি ভাবছেন? তো সে কথা কি তোমায় বলতে হবে? না, ইচ্ছে করলে বলবেন না।